2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানে ক্ষমতা পুনরুদ্ধার করে তালেবান। এরপর থেকেই নেতিবাচক সব খবরের শিরোনামে আসে তালেবান সরকার, বিশেষ করে নারীদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের রোষণলের পরে সংগঠনটি। এরই জেরে দেশটি থেকে নিজেদের গুটিয়ে নেয় বিদেশি দাতা সংস্থাগুলো, যদিও ধীরে ধীরে আবারও কাজ শুরু করেছে তারা। বছর জুড়ে নানা কারণে সমালোচনার মুখে থাকলেও অর্থনৈতিকভাবে সফলতা দেখিয়েছে তালেবান সরকার। পুনরায় আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই দেশটির অর্থনৈতিক পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রেখেছিল বিশ্বব্যাংক। শুক্রবার তারই একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা। এতে বলা হয়, 2022 সালে মূল্যস্ফীতির হ্রাস, জাতীয় মুদ্রামান স্থিতিশীল রাখা ও রাজস্ব সংগ্রহে তালেবান সরকার সাফল্যের পরিচয় দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষমতায় আসার পর শুরুতে মূল্যস্ফীতি 18.3% থাকলেও 2022-এর দ্বিতীয়ার্ধে তা নেমে আসে 9.1%। এমনকি সারা বছর ধরে মার্কিন ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান 87 থেকে 89-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। নিয়মিতভাবে সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাও নিয়মিত পরিশোধ করেছে তারা। রাজস্ব আদায় ও রপ্তানির ক্ষেত্রে আগের সরকারের চেয়ে তালেবান সফলতা দেখিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 2022-এ তালেবান সরকার রপ্তানি করেছে প্রায় 180 কোটি মার্কিন ডলার, আর 2021-2022 সালে এই রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে 90 ও 80 কোটি। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে তালেবান সরকার। তাদের দাবি, যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা অব্যাহত থাকলে ভবিষ্যতে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে আফগানিস্তান। রেহানুল রানা, সময় সংবাদ।